আমি দেবলিনা আমার ঘরের বাড়িতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দিনটা শুরু করছি এখন থেকে, এখন বাজে হচ্ছে 11:45। মামনি পাপা নেই আজকে, মামনি পাপা বেরিয়েছে একটু দরকার আছে তাই। আর মাথা দেখো চুপচুপে করে তেল দেওয়া, কালকে রাতে মামনি তেল দিয়ে দিয়েছে। তেল খুব একটা আমি দিতে যাই না, দেখো তেল দিলেই আমার মুখে এরকম বেরোতে থাকে। তো শ্যাম্পু ট্যাম্পু করবো, তেল দেওয়া তো এত গরম লাগছে আমার, তেল দিলেই আমার বিভৎস গরম লাগে। তো সকাল থেকে কাজ করছি, বসছি, এরকম করছি, যদিও রান্নাটাই ছিল শুধু। আমি খরচা দিয়েছি, মামনি ঘর মুছেছে, তারপর পুজো স্নান করে পুজো দিয়ে মামনি বেরোলো, পাপা 9টার দিকেই বেরিয়ে গেছে, তারপর দুজনে একসাথে মিট করে তারপর যাবে, যা হয়ে থাকে আর কি, এটাই হচ্ছে। আর আজকে তোমাদেরকে না বলে পারছি না থ্যাংক ইউ বলবো, মানে আমার মুখে আর ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এটা আমার জন্যে অনেক অনেকখানি, মানে আমি বোঝাতেই পারবো না যে আমি কতখানি পেয়েছি তোমাদের থেকে, মানে তোমরা আমাকে কতখানি দিয়েছো, নিজেদের অজান্তেই দাও কি জেনেই দাও, কিন্তু আমি তোমাদের থেকে এটা পেয়েছি। শুধু বলবো আমাকে এভাবেই ভালোবেসে যাও, এভাবেই পাশে থাকো। আমার আজকাল কিছু বলার নেই, আমার একটা ভিডিওতে 2 মাস আগে ছেড়েছিলাম নিজের মনের কথা বলে, মানে নিজের বিষয়ে কিছু বলেছিলাম, ওই ভিডিওটা তে কালকে 1K ভিউজ হয়েছে। ফার্স্ট টাইম আমার কোনো ভিডিও 1K ভিউজ পেয়েছে, আমি এটা নিয়ে ভীষণ 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 হ্যাপি, মানে আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা খুশি হয়েছি। কালকে এটা আমি রাত্রি 12টায় খেয়াল করেছি যে ভিউজটা হয়েছে আর কি। তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো, কারণ আমার ভালো লাগাগুলো যেগুলো শেয়ার করছি, যেটা তোমাদের জন্য শুধুমাত্র সম্ভব হয়েছে, তাই আমার মনে হয় এটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আর আমার খারাপ লাগা যেগুলো শেয়ার করি, ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, তো এটাও আমি শেয়ার করবো। আর যারা ভিডিওটা এখনও দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে তারাও একবার গিয়ে দেখতে পারো ভিডিওটা, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা উপরে কোথাও একটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু বসবো, তারপর বাকি কাজ, বাসনটা এখনো মাজিনি। আমি তোমাদেরকে সে কখন বলেছিলাম যে আমি এবার স্নানে যাবো, সব কাজ হয়ে গেছে, রান্নাঘরটা শুধু পরিষ্কার করবো, রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখো একটা তো পর্দা নেই, তো কেমন ধরনের ন্যাড়া ন্যাড়া লাগছে ঘরটাকে, তো দেখো রান্নাঘর পরিষ্কার করেই দিয়েছি, কিন্তু বাসন মাজাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন জাস্ট ভাতের মাঠটাকে জড়িয়ে দিয়ে তারপর যাবো আমি স্নানে। আমি যতক্ষণে স্নান করতে যাচ্ছি ততক্ষণে তোমাদেরকে কালকে বলেছিলাম যে মা বাবার গিফট, মানে বার্থডে গিফট ছেলের নিয়ে চলে এসেছিলো, কিন্তু সেটা কালকের ভিডিওতে আমরা দেখাইনি, তো মানে আমি দেইনি আর কি কালকের ভিডিওতে। তো আজকে দেখে নাও কী গিফট এসেছে। এই টিভিটাই হলো মা বাবার বার্থডে গিফট, কারণ পাপা ভীষণ ভালোবাসে বড় স্ক্রিনে খেলা দেখতে, তো এটা পাপার অনেক দিনের একটা শখ বলতে পারো, ইচ্ছে ছিল একটা, তো কিনবে কিনবে করে হচ্ছিল না, মানে কেনাটাই হচ্ছিলো না, দুম করে কিনে ফেললে ঠিক হয়ে যায়, তো কেনাটাই হচ্ছিলো না, মামুনি খুব একটা সাই দিচ্ছিল না আর কি, যে কী দরকার ছোটো টিভি তো ঠিক আছে। তো এটা যেহেতু পাপার শখ ছিল তাই জন্যে আনা হয়েই গেল, এটা 32 দেখতেই পাচ্ছ 32 ইঞ্চি টিভি স্ক্রিনটা, তো এটাই আমাদের নিউ টিভি। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এই টিভিটা, এটা ছিল সোনির, এটাও ঠিকঠাক ছিল। স্নানের আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, স্নান করার পরে আর দেখাই হয়নি, কারণ ওই সব কাজ টাজ করতে করতে ওইদিকে একটা বেজে গেছিলো, তারপর তো ওর দুপুরে খাওয়া দাওয়া, তারপর একটু শুতেই হয়, কারণ না হলে ও রাত্রে জাগতে পারে না, সাথে আমিও। তো এসছে এখন সূর্য পড়তে, বলেই ছিলাম মামনিরা নেই, মামনি আর পাপা আসবে, তো এখন বাজে 6:00, সূর্য পড়তে এসছে, ও কী পড়াশুনো করছে আমি জানি না, দেখাচ্ছে। ও আসলে আমাকে এতটাই ভালোবাসে যে আমি বকা দিলেও সেটা ওর কাছে বকা মনে হয় না, কেন জানি না, ভয়ই পায় না আমাকে, দেখাচ্ছি কি করছে। সূর্য তুমি কোন বইটা পড়ছো, সবই তো খুলে নিয়েছো, কোন বইটা পড়ছো, তুমি কোনটা পড়ছো, সব বই তো খুলে নিয়েছো, সবই তো খাতাপত্র খুলে নিলে, কি দেখতে পাচ্ছ না, এই তো এই বইটা খোলা, এইদিকে ওইগুলো সব ছড়ানো, কোনটা পড়ছো, কোনটা তুমি, সবাই দেখছে কিন্তু তোমাকে, ও আবার কি, ও এখন পড়ার সময় দেখো বা হাত দিয়ে তাও আবার আঙুল দিয়েছে বইতে, ছি 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 ছি,
দেখো বদমাইশি হাসিটা দেখো কিরকম, ওই ওই এই সূর্য সূর্য অনেকক্ষণ আগেই চলে গেছে, সূর্য টূর্য নয়, সূর্য চলে গেছে। তারপর বসে বসে আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও দেখছিলাম, ভালো লাগে। তো এইভাবেই হয়তো কানেক্ট থাকতে পারি তাদের সাথে, যাই হোক না কেন। তো তাদের ভিডিওগুলো কখনো দেখতে লেট হয়ে যায়, আসলে আমিও তো নানা রকম কাজের মধ্যে থাকি, তো একটু তো লেট হয়, তো তারা বোঝে, তারাও করে যখন ব্লগ। তো আর এই আর কি, তো এখন করব রান্না। রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ও বলছে আজকে ভাত খাবে, এখন বাজে 9টা, মামুনিও ঢুকবে ঢুকবে করছে আর কি। তো চলো এখনকার মতো আমি রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। ঘেমে যাচ্ছি, গরম লাগছে প্রচণ্ডই, যদিও শ্যাম্পুটা করে নিয়েছি, ঘাড় টেনে ফেনে তুলে রেখে দিয়েছি চুল। এখানে অসহ্য গরম লাগছে। আর ব্যাঙ্গালোর থেকে অ্যাপিটি ভাইয়ার সাথে কথা হয়, ওরা বলছে যে রোজ নাকি বৃষ্টি হচ্ছে ওখানে বিকেলে, মানে ওয়েদার খুবই ঠান্ডা হয়ে গেছে ওখানে, ওখানে কি আবার কাপাকাপি অবস্থা হবে। যাই হোক, এখনো কদিন দেরি আছে, এখানের এনজয়মেন্টটা সেরে নিই, তারপর আবার ওখানে গিয়ে ওখানের কথা ভাবা যাবে, তাই না? আবারও এসে গেছি, এখন একদমই শেষের মুহূর্ত, কারণ এখন বেজে গেছে দেখো 11:43, 12:15। এরপর করতে হবে এডিটিং, কেন বলো তো, আমার ভিডিও কালকে মানে প্রত্যেকদিনই সকাল 9টায় যায়, তো বুঝতেই পারছো যে সকাল 9টার মধ্যে আমার এডিট করে আপলোড করাটা সম্ভব হয় না, কারণ সকালে অনেকই কাজ থাকে, বিশেষ করে পাপা অফিস বেরোয়, তো ওটা একটা তাড়া থাকেই। ব্যাঙ্গালোরে থাকতেও আমার তাড়া না থাকলেও আমি এডিটটা রাতেই করে রাখার চেষ্টা করতাম, কারণ সকালবেলা ওই হুড়োহুড়ির মধ্যে এমনিই একটু টাইম লাগে, যেহেতু নতুন ইউটিউবে তো এডিট করতে একটু টাইম তো লাগেই, তাই জন্যে আগে থেকে এডিটটা করে পুরো ভিডিওটা চেক করে রেখে দিই, যাতে শুধুমাত্র আপলোডটা করে দিলেই হয়ে যায়। তো ওই জন্যে চেষ্টা করি রাতের মধ্যেই শেষ করে দিয়ে তারপর এডিটটা করে ঘুমাতে যাওয়া। তো অলরেডি এখন 11:45 বেজেই গেছে, তো একটু তো টাইম লাগবেই শুতে শুতে, তো এই আর কি, আর কিছুই নয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে দেখানোর মতো সেরকম কিছুই ছিল না। তো আজকে নতুন টিভিটা তোমাদের সাথে শেয়ার করেছি, কালকে আসবে ইনস্টলেশনের লোক। তো টিভি আর খুব একটা এবাড়িতে টিভি কেউ দেখে না, মামুনির তো পড়ানো থাকে আর পাপা একটু একটু দেখে, তাও সানডের বেশিরভাগটাই, স্যাটারডে খুব একটা দেখে না, বাকি দিন ওই আর কি একটু কাজ থেকে এসে তারপর দেখলো আর কি। এই এইটুকুই টিভি দেখা বলতে গেলে, মামুনি তো একদমই দেখে না। আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই ভালো লাগলে জানিও, না ভালো লাগলে তো অবশ্যই জানাতে হবে, ভালো লাগলে ওটা না জানালেও চলবে, কিন্তু না ভালো লাগলে সেটা কিন্তু জানাতেই হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।